আমি সবাইকে বললাম বাবু ছুটরাও নে না যাস না ট্রেন বন্ধ হয়ে যাবে কইছ না বাবারটা নিয়ে নি তোর জন্য রাগ হচ্ছে তোর জন্য বন্ধ হলো ভাই কখন থেকে বলছিস যাস না ট্রেন বন্ধ হয়ে যাবে ট্রেন বন্ধ হয়ে গেল চল আবার প্যান্টালুনসে চল দাদুর দোকান তো প্যান্টালুন বলছি তো দাদুর দোকান তো হাই গাইস গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু দা হাই গাইস ওয়েলকাম টু দা ব্লগ আজকে সানডে মানে সানডে আজকে দিদি ভাই আমি সবাই মিলে যাব শপিং মলে আজকে হলো 11 সেপ্টেম্বর আর সানডে মানে ফান ডে আর এই যে আমি দেখতে পাচ্ছি সকাল সকাল রেডি হয়ে গেছি তার কারণ আমার শুট চলছে এন্ড শুটের মাঝে টুক করে এসে একটুখানি ব্লগটা স্টার্ট করে দিয়ে গেলাম আর অলসো অলসো আজকে আমরা যাব পূজোর শপিং করতে তোমরা জানো তোমরা জানো আমরা অফলাইন থেকে এই বছর শপিং করেছি 90% শপিং হয়ে গেছে অনলাইন থেকে সরি অনলাইন থেকে শপিং করেছি 90% শপিং আমাদের হয়ে গেছে 10% বাকি যেটা আজকে আমরা করব তো চলো লেটস স্টার্ট দা ব্লগ আজকে সকাল থেকে প্রচুর প্রচুর কাজের চাপ এন্ড আজকে শুট আছে বেসিক্যালি আমার শুট ডে শুটের মাঝখানে পাকে পাকে আমি ব্লগগুলো করব এখন আপাতত অফিসে এসেছি এন্ড এই যে আমি নিয়ে চলে এসেছি আমার জন্য ব্রেকফাস্ট আর এই যে একজনকে দেখো আগে আগে খেয়ে নিচ্ছে আজকে ধরা পড়ে গেছে দিয়ে গেল তোমাকে তুমি একটু ওয়েট করতে পারো আমার জন্য ঠান্ডা যাবে না চাও খাওয়া হয়ে গেছে সঞ্জিতা লাইট ক্যামেরা সব রেডি চলো ম্যাডাম বসে যাবে নেল পলিশ পড়তে আমাকে বললে কেন আগের থেকে রেডি করতে রেডি করে দিলাম তো 5 মিনিট লাগবে আমার খেয়াল ছিল না নেল পলিশ পড়াটা ইম্পর্টেন্ট পার্ট সব রেডি আমি গিয়ে কিন্তু বসে থাকবো না হ্যাঁ চলো নিজে এখানে বসে রয়েছে আমাকে বলে রেডি করতে চলো হয়ে গেছে জাস্ট আরেকটা কোট তো আজকে আমার হিন্দি চ্যানেলের জন্য শুট আছে এই শুটটা ফটাফট এখন কমপ্লিট করতে হবে 2-3 ঘন্টা মতো লাগবে কত নেল পলিশ এতগুলো নেল পলিশ না নেল পলিশ ওই তো নেল পলিশ নি এটা তো কিছুই না আরো আছে অলরাইট গাইস আমার শুট হয়ে গেছে কমপ্লিট এন্ড এবার এই যে আমি যাব স্নান করতে আমি যাব স্নান করতে আমি স্পেশাল জিনিস নিয়ে যাব বা তুমি খেলনা নিয়ে যাও স্নান করতে শুধু খেলনা 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 তো যাই হোক ফটাফট করে স্নান করে নেব তারপরে আবার লাঞ্চ করতে হবে তারপরে আবার আমাদের বেরোতে হবে আমি তো রেডি আমার ওয়াচ মনে চার্জ আছে ফুল আমি এক্ষুনি ওয়াচ পরে ওর ওয়াচ নিয়ে বসে আছে ওয়াচ নিয়ে বসে আছে বুঝলা হাই গাইস আজকে পমফ্লেট মাছ হয়েছে মানে পমফ্লেট না কি একটা মাছ হয়ে জানি জানি না তোমরা কমেন্ট করতে থাকো আর প্রত্যেকটা ব্লগে করতে থাকো ঠিক আছে এরকম না যে ওই ব্লগটাই করতে হবে সব কটা এভরি ব্লগে করতে থাকো হয়েছে বলতেই পারছি না হ্যাশট্যাগ তো এই জাস্ট স্নান টান করে আসলাম হ্যাঁ আজকে অনেকটা লেট হয়ে গেছে 3টে বেজে গেছে দেখি অঙ্কুশ কি করছে কার্টুনের আওয়াজ তো পাচ্ছি হলো তোমার এই দেখো আজকে সানডে মন দিয়ে আজকে ট্যাব দেখছে লাঞ্চ করতে চলো বেরোতে হবে আমাদের ট্যাবটা দাও আর না চলো 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 আজকে লাঞ্চের প্রচুর দেরি হয়ে গেছে না আমার জন্য নিজে তো স্নান করছিল আমার জন্য হয়ে গেছে আজকে সত্যি প্রচন্ড লেট হয়ে গেছে রান্নার লোক রান্না করেও চলে গেছে আমরা কখন কখন চলে গেছে আমরা এখনো খেতে পারলাম হ্যাঁ তো আজকে লাঞ্চে হয়েছে এটা হচ্ছে রুই মাছ দিয়ে ফুলকপির ঝোল এখানে আলু উচ্ছে ভাজা এখানে ফিশ ফ্রাই আর অঙ্কুশ এটা হচ্ছে সালাদ সালাড সবাই দেখো এই জায়গাটা দেখো কিরম নীল হয়ে গেছে কোথায় ব্যথা পেয়েছিস দেখো পাটা কোথায় ব্যথা এই দিদি বাড়িতে কালকে বন্ধু আমি সে আধ ঘন্টা হয়ে গেল জামা কাপড় বসে আছে ও দেখো কোনই পাগল আদমি ও কিছু জামা প্যান্ট পরে বসে আছে ফাটি নিয়ে আছে দিদি ভাই সবাই ওয়েট করছে আরেক সময় ভাই আমার খেলনা নিয়ে ওয়েট করছে আমাকে দেবে তারপরে রেডি হও একজন 30 মিনিট ধরে আইলাইনার ফেস প্যাক মেখেই চলেছে আজ যেতে হবে না বন্ধ করে দেবে আমি জামা খুলে ফেললাম আজ যেতে হবে না আমার চল জামা খুলে চল বাপরে এরা আইলাইনারটাও করতে দিচ্ছে আমার হয়ে গেছে জাস্ট আইলাইনার আপাতত চল তারপরে আমি রেডি হতে এসেছি অর্ঘ সেটা জানে না তো যাই হোক এই জন্য আমার লেট হয়ে গেছে আর আমার জাস্ট আইলাইনারটা বাকি আছে তারপরে বেরিয়ে যাবো অলরাইট তো রেডি হয়ে গেছি আর অর্ঘ আমার দিকে তাকাচ্ছে দেখো কারণ অনেকক্ষণ ধরে রেডি হয়ে আছে বলে জোর জোর সে বল কে লোগো কো স্কিমে বাতা দে তো আমরা এখন যাচ্ছি শপিং করতে তো এই যে চলে এসেছি আমরা ভাই দিদির বাড়িতে মার কাছে আর এবার মা কে আর ভাই কে নেব তারপরে বেরিয়ে পড়ব এই ভাই
হ্যান্ডসাম ভাই এসেছিলাম ভাইয়ের সাথে ঝগড়া করতে কিন্তু ভাইকে এত সুন্দর লাগছে ঝগড়া করছি আমি একদম লাইভ দেখাচ্ছি ঝগড়া করে ঝগড়া করলেই ক্যামেরাটা ধরবো বল কি বলছি এক্ষুনি আমাকে কি সব বলছিল বল শয়তান কিচ্ছু বলছে না ক্যামেরাটা দিয়েই চলেছে বল 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 পালাচ্ছে এখন দেখো কারোর মুখ দেখা যাচ্ছে না অন্ধকার আয় একটু সামনে সবাই কেউ আসবে না বলছে গজব বেজ্জতি তো চলে এসেছি আমরা কল্যাণী প্যান্টালুনস এ বাপরে আজকে সানডে তো আমি এই যে কাজ পরে হ্যাট পরে ভালো এটা ভাই এটা এক্সএস নামই দিন না কোথায় রে একই তো এটা এক্সট্রা স্মল দিন না এটা এক্সট্রা স্মল মেরে লিয়ে মানে দেখ রাও না না আমার সাদা ভালো লাগছে না এইটা কি আছে তো মার জন্য সিলেকশন হয়ে গেছে এবার ট্রায়াল রুমে দাঁড়িয়ে আছি ট্রায়াল দেওয়ার জন্য ট্রায়াল রুমে প্রচন্ড ভিড় বলো মা খুব ভিড় আজকে আবার সানডে তো এই জন্য আরো বেশি ভিড় তো আমার মার মানে নিচের লেডিস কাউন্টারে সবকিছু কমপ্লিট হয়ে গেছে এই যে ভাইয়ের কাছে আছে অ্যান্ড এবার যাচ্ছি ভাই অর্ঘর আর অঙ্কুশের জন্য তো প্যান্টালুনস থেকে শপিং আমাদের কমপ্লিট অ্যান্ড এবার যাচ্ছি আমরা ট্রেনতে কাছাবার ট্রেনতে তাই না পিছনে কি খচর মচর আওয়াজ হচ্ছে তো মা এটা কেঁদে দিল বেসিক্যালি আমরা বাইরে বেরোলে চেষ্টা করি বাইরের খাবার যতটা না খাওয়ার কারণ তোমরা জানো আমরা এক্সারসাইজ করি আগের দিন বিরিয়ানি খেয়েছিলাম বাবার বাড়িতে একদম অল্প একটু খেয়েছিলাম বাট ঠিক আছে আমি চেষ্টা করি তো আজকে খাচ্ছি না আজকেই যে এইসব খাচ্ছি হেলদি খাবার তো আমরা চলে এসেছি ট্রেনতে কাছাবার ট্রেনতে চল ভাই ভাই তোর জন্য বন্ধ হয়ে গেল মেরে না দাদা ফাটি তো ভাইয়ের জন্য ট্রেন বন্ধ আমি তখন থেকে বলছি যাস না তো তারপরে ঢুকতে গেলাম ট্রেন বন্ধ হয়ে গেছে আমি বলেছিলাম আমি সবাইকে বললাম তোরা যাস না ট্রেন বন্ধ হয়ে যাবে বলিস না বাবারটা নিয়ে নি তোর জন্য রাগ হচ্ছে তোর জন্য বন্ধ হলো ভাই কখন থেকে বলছি যাস না ট্রেন বন্ধ হয়ে যাবে ট্রেন বন্ধ হয়ে গেল চল আবার প্যান্টালুনসে চল দাদুর দোকান তো প্যান্টালুনস বলছি তো দাদুর দোকান তো এই প্যান্টালুনসে যাবো না এবার ট্রাই করে দেখি তো আমরা এখন কাছড়াপাড়া প্যান্টালুনসে একবার ট্রাই করে দেখবো যদি ঢুকতে দেয় কারণ বাবার আর অর্ঘর নেওয়া হয়নি দেখলি বলেছিলাম প্যান্টালুনস খোলা থাকবে খোলা থাকতো তো কে ভিডিও করে নিতে এসছে পুজোর ড্রেস কিন্তু নিচ্ছে জিমের ড্রেস এরকম পাগল আমি পৃথিবীতে দেখিনি এটা শিখিয়ে দেয়া ছিল পুরো অর্ঘ আর ভাইয়ের কি হয়েছে ওরা সব জিম ওয়ার কিনছে বড় না এটা ভালো লাগছে তো প্যান্টালুনস থেকে শপিং আমাদের ডান দুবার প্যান্টালুনস ঢুকেছি সিরিয়াসলি প্রথমে ঢুকেছি কল্যাণী প্যান্টালুনসে এখন কাছাপাড়া প্যান্টালুনসে এইটুকুনি শপিং করে জাস্ট পুরো ক্লান্ত লাগছে এই জন্য অফলাইন শপিং করি না বল অর্ঘ এইটুকুনি তো এই মানে পায়ের তলা ব্যথা করছে মাথা যন্ত্রণা করছে তুই তো আমার এইটুকুনি দেখা সারা জীবন টাকা পেয়ে তোর ভাইয়ের রিচার্জ নেই তুই নেই মানে টাকা এই যে আমরা এখন বাড়ি আসছি আমরা আগে ঢুকে আছি দিদি সাজিয়েছে এগুলো বলছে কি শয়তান ভালো আমরা এখন বাড়িতে ঢুকলাম চল আই একটা দিদিকে একটা মাকে
এটা আমি নিজে কিনেছি, তুই দিয়েছিস আমাকে? আমি দিয়ে দিচ্ছি, কত মূল্য লাগবে বলছি? আমি দিয়ে দিচ্ছি, কত মূল্য জিনিস নিবি রে? এই কম দামে তুই সন্তুষ্ট হবি? মোটেই না, এটা আমি কিনেছি ভাই বলে আমি দিয়েছি। এই দি পৃথিবীর প্রথম দিদি পূজয় ভাইয়ের কাছ থেকে জিনিস নিয়ে এই আমি তোর কাছে নিয়ে নি ভাই, মিথ্যা কথা বলিস না ভাই। আগের কালেকশন গুলো দেখা যাবে কি? আগের কালেকশন গুলো দেখা, তুই তো ভালোবেসে দিয়েছিস। হ্যাঁ সেটা বল। হ্যাঁ তুই তো জোর করে দিছিস, আমি নিয়ে তোর কাছ থেকে বল। হাই গাইস, আমি মোবাইল একটা পিকচার রেখেছি, কেউ একটা রেখেছি জোরে আর বাজে একটা ছবি এঁকেছে আমার, দেখো যা এইটা নাকি আমি। কি অবস্থা ভাই আমার, কি বিচ্ছি একটা ছবি এঁকেছে দেখ। এই যে বললি আর ভাই কি হইতান বলে, কোথায় যেন মিল আছে। অল রাইট গাইস, তো এই জাস্ট বাড়িতে ঢুকলাম এন্ড সুপার সুপার টায়ার্ড লাগছে। আমি অফলাইন শপিং একদমই পছন্দ করি না। আমি কেন সুপার টায়ার্ড লাগে, দিদিবারতেই সব জামা প্যান্ট চেঞ্জ করে এসেছির জন্য। অঙ্কুশ চেঞ্জ ফেঞ্জ করে এসেছে, আর সত্যি কথা বলতে এই জন্যই আমার অফলাইন শপিং একদম ভালো লাগে না, কারণ আমি শপিং করার পর ভীষণ ভীষণ টায়ার্ড ফিল হয় আমার। তো চলো নেক্সট উইকে তোমার সাথে দেখা হচ্ছে, আজকের মতো এই পর্যন্তই। বাই গাইস, সবাই খুব ভালো থেকো, গুড নাইট, বাই বাই।